এপ্রিল মাসের প্রথম দিন জলপাইগুড়ি সহ গোটা রাজ্য যে ঘটনা নিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল, সেই দুই সমাজকর্মীর জোড়া আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার পর মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় নিজের ভাই এবং ভাই বউকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করার অভিযোগ করে পুলিশের কাছে মামলা দায়ের করে। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় পুলিশ সেই মামলা রুজু করলেও FIR এ নাম থাকা জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ এবং মৃত দুই সমাজকর্মীর প্রতিবেশী মনময় সরকার এদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি দীর্ঘ 1 মাসের বেশি সময় পরেও। উল্লেখ্য, এরপরে অভিযোগকারী শিখা চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। চলতি সপ্তাহে সেই মামলা ওঠে জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। মামলা শুনানি চলাকালীন বিচারপতি এই ঘটনায় করা পুলিশের তদন্তের অগ্রগতি দেখতে না পেয়ে তদন্তকারী পুলিশ অফিসারকে ভর্ৎসনা করে মামলার তদন্তভার CBI এর হাতে তুলে দেবার মতো মন্তব্য করেন। যদিও সরকার পক্ষের করা আবেদনের সাড়া দিয়ে মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এরপরই বুধবার জলপাইগুড়ি শহরের জোড়া আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় আসে। বুধবার সকালে এই ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা DSP সদর সন্দীপ পাল। অপরদিকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, বিজেপি চক্রান্ত করে জেলায় তৃণমূল কংগ্রেসের দলের মেরুদণ্ড তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে। জোড়া আত্মহত্যার ঘটনায় এক অভিযুক্তের গ্রেপ্তারি প্রসঙ্গে DSP সদর সন্দীপ পাল জানিয়েছেন, সন্দীপ ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা। অপরদিকে এই প্রসঙ্গে অভিযোগকারী পক্ষের অন্যতম আইনজীবী সৌজিৎ সিংহ বলেন, বুধবার পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তিনি আমার সম্পর্কে যদি কিছু বলে থাকেন, সেটি আমার পেশার সঙ্গে যুক্ত। একজন আইনজীবী হিসেবে আমার দায়িত্ব মক্কেলকে আইনি সাহায্য এবং ন্যায্য বিচার পাইয়ে দেওয়া। তিনি আর কি জানিয়েছেন শোনাব। বাপি করছেন, সব জেলা সভাপতি বিজেপি হিসেবে যা করছে সঠিক করছে, এটাই ওনার কর্তব্য, এটাই বক্তব্য। কি মনে হয় আজ এতদিন পর পুলিশ অ্যারেস্ট করলো? আমি তো বললাম পুলিশ অ্যারেস্ট করার কোনো গ্রাহ্যই ছিল না, পুলিশের কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি দায়িত্ব নেই, এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে প্রধান আসামি, ঘুরে বেড়াতো, পুলিশ কিচ্ছু করেনি, পুলিশের সাথে বসে আড্ডা মারছে, গল্প করছে, এসপির সাথে দেখা করে আসছে। এর দেখেননি আপনারা অভিষেক বাজির প্রোগ্রামে ফটো ছাড়ছে, এসপির সাথে দাঁড়িয়ে গল্প করছে, সেই ছবি দিচ্ছে, তাকে কে ধরবে? সুতরাং এদেরও ধরতো না। সন্দীপের একটা বিষয় হয়, সন্দীপ ব্যাপারটা বুঝতে হবে। সন্দীপ ভালো পরিবার ছিল বলে মনে হচ্ছে, আসলে সঙ্গদোষ, বুঝলেন তো? এই সঙ্গদোষের বলি হয়েছে সন্দীপ। আর দ্বিতীয়ত, আজকে এর গ্রেপ্তারটা যেটা হয়েছে, আমার ধারণা মূল বড় মাথাকে বাঁচানোর জন্য ও বলি পাঠানো হয়েছে, এটাই হয়েছে। বলছি বিরোধীরাই নাকি এটা করছে, আপনাদের বারবার করে নাম? আমি বলি, প্রথমে আপনাকে বলি, আজকে যে গ্রেপ্তারটা হলো অনেক আগে হওয়া উচিত ছিল। আজকের এই যে গ্রেপ্তার হয়েছে, এর জন্য যদি অভিযোগ কারেনি বা যারা এটা শহরের বাসী নিন্দা করছে, তারা যদি কারো কৃতজ্ঞ থাকা উচিত, তাহলে অবশ্যই জাস্টিস অরিন্দ মুখার্জিকে থাকা উচিত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে। আগের দিন পুলিশকে ডেকে, পুলিশের তদন্ত অফিসার এবং আইসি যারা ছিল তাদেরকে ডেকে যেভাবে ভর্ৎসনা করা হয়েছিল, তারপরে আর অন্যতা ছিল না অ্যারেস্ট না করা ছাড়া পুলিশের। সুতরাং যদি কৃতজ্ঞতা থাকা উচিত অভিযোগকারী পরিবারের, তাহলে অবশ্যই আদালতের কাছে থাকা উচিত। সেকেন্ড, দেখুন, সন্দীপ বলছে, যখন তো আমার নামও বলছে, আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আমি সন্দীপের সাথে পরিচয় নেই, বুঝলেন? আমার না বন্ধুত্ব রয়েছে না শত্রুতা রয়েছে। তো এমনি দেখে যেটুকু মনে হলো, আপনাদের মিডিয়া দেখলাম, কথাবার্তা শুনে, তাতে করে খুব ভদ্র পরিবার, ভালো পরিবারের শিক্ষিত সেই বলে মনে হয়েছে। খারাপ লাগে, আমাদের খারাপ লাগে, এরকম ঘটনা ঘটে, তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকে, কিন্তু অপরাধ তো অপরাধ, আইন আইনের মতনই চলবে, এটা স্বাভাবিক। আরেকটা কথা বলি, দেখ, আমি আইনজীবী পেশায়, আমার কাছে যেহেতু আইনি সহায়তা কেউ চেতে আসে, তাকে আইনি ঠিকঠাক আইনি সহায়তা দেওয়া এবং তাদের মামলা করাটা, এটা আমার কর্তব্য, এটা আমার পেশা। সুতরাং সেখানে বিরোধী পক্ষের আইনজীবীকে যদি বলা হয় চক্রান্তকারী, চক্রান্ত করছে বা চক্রান্তকারী, তাহলে এটা খুব দুঃখজনক এবং পেশার উপর আঘাত বলে মনে করি। সাথে বাপি গোস্বামী নামটা বলছে, সেটাও দেখছি আমি। আমি আপনাকে বলি, বাপি গোস্বামী পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের জেলা সভাপতি, সুতরাং তার যে কাজ সে তা করবেই। সে এবং বিজেপি যাওয়া যায় তার সাথে ছিল, এই ব্যাপারে প্রথম দিন থেকে আজ অব্দি আসে, রাস্তায় ছিল, প্রতিবাদ করে গেছে, এটি তাদের কাজ। শহরে একটি বা যে কোনো জায়গায় একটা অপরাধ সংঘটিত হবে, আর যারা আসামি তারা বুক ফুলিয়ে শহরে ঘুরে বেড়াবে, আর বিরোধী দল চুপ করে বসে থাকবে? যদি থাকতো তাহলে সাধারণ লোক বলতো সেটিং হয়ে গেছে, সে সেটিং তত্ত্ব এখানে আসতো। তো এই প্রমাণ হয়ে গেছে বিজেপি সেটিং ন করে না। আর অন্য অন্য দলরা যেরকম দেখবেন, এক দুদিন রাস্তায় চাষেমেচি করে তারপর চুপ হয়ে গেছে, কোনো আন্দোলনই যায়নি, আমরা সেই জায়গায় যাইনি। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।